সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সব শেষ নিয়ে আমার সংবাদের নিয়মিত আয়োজন আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই শিরোনাম, বাবরি মসজিদ ধ্বংসের মামলা থেকে সবাই খালাস। আর্মেনিয়ার যুদ্ধবিমান ধ্বংস করেছে তুরস্কের F-16। ব্যক্তিগত আক্রমণ পাল্টা আক্রমণে ট্রাম্প বাইডেন বাগযুদ্ধ। এসবের বিস্তারিত নিয়ে সাথে আছি আলমগীর হুসাইন। ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের মামলায় অভিযুক্ত সবাইকে খালাস দিয়েছে লখনউয়ের বিশেষ CBI আদালত। এ মামলায় অভিযুক্তদের মধ্যে অন্যতম বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলিম নোহর, যোশী, উমা ভারতী, তারাসহ অভিযুক্ত 32 জনের বিরুদ্ধে মসজিদ ভাঙার ষড়যন্ত্র, পরিকল্পনা ও করসেবকদের উস্কানি দেওয়ার অভিযোগ ছিল। প্রায় 3 দশক ধরে চলছিল এই মামলা। অবশেষে বুধবার বিশেষ CBI আদালত এর রায় ঘোষণা করেন। বিচারক সুরেন্দ্র কুমার যাদব জানান, অভিযুক্তদের কারও বিরুদ্ধে উপযুক্ত কোনো প্রমাণ মেলেনি। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা পূর্ব পরিকল্পিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি জানান, মসজিদ ভাঙায় অভিযুক্তদের কারও কোনো হাত ছিল না, উন্মুক্ত জনতাই এ ঘটনা ঘটিয়েছে, অভিযুক্তরা বরং মসজিদ ভাঙায় বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। বিতর্কিত নাগরোনা কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের সশস্ত্র বাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়ে গেছে। এ যুদ্ধে তুরস্কের জড়িত হওয়ার খবরে আরও বড় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার তুর্কি গোলার আঘাতে আর্মেনিয়ার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, সোভিয়েত আমলে তৈরি US-25 বিমানটিকে ভূপাতিত করেছে আজারবাইজানকে সমর্থন দেওয়া তুরস্কের F-16 বিমান। নিহত হয়েছেন পাইলট, যদিও সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে আঙ্কারা। তুরস্ক এবং আজারবাইজান দুই পক্ষই জানিয়েছে, সস্তা প্রোপাগান্ডার জন্যই এভাবে তুরস্ককে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে আর্মেনিয়া। সোমবারই আর্মেনিয়া অভিযোগ করেছিল, তুরস্ক সরাসরি আজারবাইজানকে যুদ্ধে সাহায্য করছে। তুরস্ক পাল্টা উত্তর দিয়ে বলেছিল, বিতর্কিত অঞ্চলটি আজারবাইজানের, আর্মেনিয়া বেআইনিভাবে তা দখল করে রেখেছে। মঙ্গলবার ফের তুরস্কের দিকে আঙ্গুল তুলল আর্মেনিয়া। অভিযোগ, আর্মেনিয়া বিমানবাহিনীর একটি SU-25 যুদ্ধবিমান তুরস্ক ধ্বংস করেছে। তুরস্কের F-16 যুদ্ধবিমান আকাশেই আর্মেনিয়ার যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে অভিযোগ করে বিবৃতি দিয়ে আর্মেনিয়ার সরকার এ খবর জানিয়েছে। বলা হয়েছে, ঘটনায় যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন। আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে জানায়, নিজেদের আকাশ সীমায় অবস্থানকারী SU-25 যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করে তুরস্কের F-16 যুদ্ধবিমান। এতে বিমানটির পাইলট নিহত হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি সামরিক কাজে নিয়োজিত ছিল। তীব্র এক বাগযুদ্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিপক্ষ জো বাইডেনের মধ্যে। করোনা ভাইরাস মহামারী, অর্থনীতি এবং নভেম্বরের নির্বাচনের মর্যাদা নিয়ে এ সময় দুই নেতার বক্তব্যে যেন অগ্নি ঝরছিল। ছিল ব্যক্তিগত আক্রমণ, নাম ধরে ডাকাডাকি, আর যথারীতি জো বাইডেনের বক্তব্যের মাঝখানে ফোড়ন কাটছিলেন ট্রাম্প। একে বার্তা সংস্থা রয়টার্স বক্তব্যের মাঝে বিঘ্ন সৃষ্টি হিসাবে উল্লেখ করেছে। ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের এ যাবৎকালের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসাবে উল্লেখ করেছেন জো বাইডেন। তাকে তিনি দায়িত্বহীন মিথ্যাবাদী, পুতিনের পোষা কুকুর হিসাবে আখ্যায়িত করেছেন। পক্ষান্তরে ট্রাম্প বলেছেন, জো বাইডেন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করতে চান। জো বাইডেনকে তিনি স্মার্ট নন বলে আখ্যায়িত করেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার রাতে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি এমনই আক্রমণ পাল্টা আক্রমণে একজন আরেকজনকে ঘায়েল করেন। এ সময় উপস্থাপক ক্রিস ওয়ালেস বিতর্কের কোনো নিয়ন্ত্রণই করেননি। বিতর্কের মধ্যে জো বাইডেন যখন প্রথম সেগমেন্টে সুপ্রিম কোর্ট নিয়ে বক্তব্য রাখছিলেন, তখন বারবার তার কথার মধ্যে বিঘ্ন সৃষ্টি করছিলেন ট্রাম্প। এ সময় ক্ষিপ্ত বাইডেন তাকে উদ্দেশ্য করে বলেন, আপনি কি চুপ করবেন? এটা প্রেসিডেন্সিয়াল সুলভ আচরণ নয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার সংবাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।